হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠতে না উঠতেই পাপড়ওয়ালা ঠিক এসে গেছে। আর রেহানকে দেখো, ট্রেনে উঠে জানালা দিয়ে আনমনে বাইরে দেখতে ব্যস্ত, আর তাই জন্যেই পাপড়ওয়ালাকে খেয়াল করেনি, নয়তো সঙ্গে সঙ্গে পাপড় কিনে দেওয়ার জন্য বায়না করতো। আর ট্রেনে উঠে জানালার ধারে ছাড়া তো কিছুতেই বসবে না, আর জানালার ধারে বসবে আর শুধুই দুষ্টুমি করতে থাকবে। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে প্রায় 4 ঘন্টা ট্রেন জার্নি, আর ওই 4 ঘন্টা রেহানকে সামলে নিয়ে বসা ভীষণই দুষ্কর। কেননা রেহান কিন্তু ভীষণই চঞ্চল, একদম এক জায়গাতে স্থির থাকে না। তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে রেহান কতটা চঞ্চল। আর দেখো, বলতে বলতে শুরু হয়ে গেছে, অমনি খাবার খাওয়ার একটা কিছু প্লাস্টিক জানলা দিয়ে বাইরে ফেলছে। আসলে একটা একটা করে খাবার খেতে থাকবে, আর প্লাস্টিকগুলো সব জানলা দিয়ে বাইরে ফেলতে থাকবে। না জানি এটাতেও কত মজা পায়। আর সেই সঙ্গে তো চলবে গল্প। আর ওকে একটু স্থির রাখার জন্যে ট্রেনে কিছু না কিছু খাবার আমি কিনে দিতেই থাকি। আর এখনও বলছে, মা যে খাবারটা একটু আগে কিনেছি সেটা আমাকে দাও। তাই ওকে এই দিলখুশটা দিলাম। আসলে একটু আগে ও বায়না করে এটা কিনলো, কিন্তু এখন দেখো কি করছে, খেলা করছে সেটা নিয়ে, কিছুতেই এখন আর খেতে চাইছে না। তো এমনই দুষ্টুমি করতে থাকে ও সব সময়। এখন দেখো সামনের সিট খালি হতেই কেমন উঠে দাঁড়িয়ে গেছে, আর ও বসে থাকতে পারছে না। এখন এভাবেই দুষ্টুমি করবে, কেননা সামনের সিটটা যেহেতু পুরোটা খালি পেয়েছে, তো ও এখন নিজের মতো করেই খেলতে থাকবে। একবার নামবে, একবার উঠবে। খেয়াল করো, হাতে কিন্তু ঠিক একটা কাগজ রেখে দিয়েছে। আর এখন দেখো আমার কোলে মাথা রেখে কেমন শুয়ে পড়েছে। একটা লেবুওয়ালা উঠতে ওর জন্য একটা লেবু কিনে দিলাম, আর এখন সেটাই খাচ্ছে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলে বাদামওয়ালার ডাক। আর দেখো রেহান বাদামওয়ালা উঠতে না উঠতে আবার একটা বাদামও কিনে নিল। আমরা কিন্তু অনেকটা সময় পার করে এসেছি, আর এখন দেখো বাইরেটা একদম সন্ধে হয়ে আসছে, কিন্তু আর 1.5 ঘন্টার মতো রাস্তা আমাদের বাকি। আর রেহান দেখো পাপড়ওয়ালা উঠতে বায়না করে একটা পাপড় কিনে নিল। এখন বাইরেটা দেখো একদম অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু সবে 5:30 বাজে, কিন্তু যেহেতু এখন বেলা অনেক ছোট হয়ে গেছে, তো দেখো সন্ধ্যাটা অনেক তাড়াতাড়িই নেমে যাচ্ছে। আর রেহানকে দেখো এখনো হাতের মধ্যে একটা কাগজ নিয়ে রেখেছে। আর দেখো দেখতে দেখতে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, আর এখন আমরা অটোতে। রেহানের মনিমার বাড়ি তো প্রায় এসে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আর একটা সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।